বর্ষার মরশুমেও বৃষ্টি নেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে। বৃষ্টি না থাকায় আমন ধান চাষি থেকে পাট চাষি সকলকেই খুব সমস্যায় পড়তে হচ্ছে। তা থেকে পরিত্রাণ পেতে কালিয়াগঞ্জ ব্লকের দাসিয়ার পীরবন্ধু এলাকার চাষিরা অভিনব উপায়ে সারা রাত জলদেবতার গানের আসর বসিয়ে জলের প্রার্থনা করল। বৃষ্টির আশায় সুখা নদী শ্রীমতীর বক্ষে এই যাত্রা পালার আয়োজন করা হয় অনন্তপুর অঞ্চলের দাসিয়া পীরবন্ধু এলাকায়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামের চাষিরা বৃষ্টির দেবতার কাছে যাত্রা পালার মাধ্যমে এদিন জলের আবেদন জানান। রাধা গোবিন্দ সেজে কিশোর কিশোরীদের নিয়ে এই পালা গানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৃষ্টির জলের জন্য আহ্বান জানানো হয়। দাসিয়ার পীরবন্ধু গ্রামের চাষি স্বপেন বর্মন এক সাক্ষাৎকারে বলেন, শ্রাবণ মাসে প্রতি বছর এই সময় আমাদের ধান রোয়ার কাজ প্রায় শেষ হয়ে যায়, অথচ এবার আমরা এখনও জলের অভাবে ধান রোপার কাজ শুরু করতে পারলাম না। তবে আমাদের বিশ্বাস, আমরা জলের জন্য যে সারা রাত ধরে পালা করেছি তার ফল দু একদিনের মধ্যেই বৃষ্টি হবে। আমাদের জলদেবতার কাছে আরাধনার ফল বিফলে যাবে না। উল্লেখ্য, বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেমন চাষিরা আমন ধানের চারা লাগাতে পারছে না, তেমনি একই রকমভাবে জমি থেকে পাট কাটার পর জলের অভাবে পাট জাগ দিতে পারছেন না পাট চাষিরা। আমার নাম বৈদ্য বর্মন। আচ্ছা, তো একজন আপনি শিল্পী, তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জায়গায় গান পালা গান করে থাকেন, তো এইখানে আছে কি অভিনব দেখতেছেন আপনারা কিছু জন আসছেন? আজকে আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছে মাননীয় শ্রী সুনীল দেবশর্মা। তো এই নদীর বুকে, এই নদী এই শ্রাবণ মাসে পুরো ভরা থাকে, কিন্তু এই নদী তো একদিন সৃষ্টি করেছিল অনাদিনাদি গোবিন্দ, বা পৃথিবী সৃষ্টি করেছিল। তো এই যে শ্রাবণ মাসটা যাচ্ছে, জল বৃষ্টি কিছুই নেই, তাই কোনো আমরা গারস্থ মানুষ, আমরা তো কেউ গৃহস্থ করতে পারছি না, মানে জায়গা জমি যে কী করে চাষ করবো, জল বৃষ্টি আমাদের কিছুই নেই। তাই এই নদীতে ভরা থাকে, এই শ্রাবণ মাসে কেন ভরা নেই, তাই অনাদিনাদি গোবিন্দ মানে কৃষ্ণকে আমরা এখানে আবির্ভাব করেছি, যেন ও নিজে লজ্জা খাক এবং নদী লজ্জা খাক যে এই শ্রাবণ মাসে এত বড় নদীতে ভরা নাই কেন, আজ নদী কেন চর হয়ে আছে, এর জন্যেই আজ এই রাধা কৃষ্ণ একটা পালা গান হচ্ছে, যে গানটার নাম হলো নিমাই সন্ন্যাস। ব্যাং বেগানের বিয়ে হয়, কিন্তু এটা এমনই মাস, ব্যাং বেগানের বিয়ে দেওয়া যাচ্ছে না। কাল মানে পরশুদিন আমরা ব্রাহ্মণের কাছে সত্যি বসছিলাম, নাম হলো দুলাল ঝা অনন্তপুরে বাড়ি, ও বলছে এটা মল মাস, সব পূজা করা যাবে কিন্তু বিবাহ দেওয়া যাবে না। মানুষ তো মানুষ, ব্যাং বেঙ্গানি কেন, মানুষেরও বিয়ে হচ্ছে না, মানে ব্যাং বেঙ্গানিরও বিয়ে হবে না, সেই জন্যই পালাগান, এই জন্যই পালাগান আমরা করছি। এই দেবশর্মা, এই যে আপনারা কোথায় কিসের আয়োজন করছেন, কি কারণে? বিশেষত আমাদের দাসিয়া পীরবন্ধুতে আজকে আমরা অভিনবভাবে এখানে নিমাই সন্ন্যাস গান করছি। বিশেষত কারণ হলো যে আপনারা জানেন এখন আমাদের কৃষি প্রধান এরিয়া, এই সমস্ত জায়গায় আমাদের বৃষ্টির জলের দরকার, এখন বৃষ্টি হচ্ছে না, যার জন্য হঠাৎ করে, বিশেষ করে এখানে আমাদের সুনীল দেবশর্মা আছে এবং এখানকার কয়েকজনের উদ্যোগে হঠাৎ করে একদম মাঝ নদীতে, এখানে সবসময় এক বুক জল থাকে, এক মাথা জল থাকে, আজকে সেই জায়গায় এমন পরিস্থিতিতে আমাদের নিমাই সন্ন্যাস গান করতে আমরা বাধ্য হয়েছি। তো
নদী আমরা শুনে থাকি যে ব্যাঙের বিয়ে দেওয়া হয়, তো আপনারা নিমাই সন্ন্যাসীর গান করতেছেন, বা নদীর বক্ষে কেন, বুকেই কেন? কারণটা এটাই, মানুষের বিশ্বাস এই নদীর বক্ষে বক্ষে করার মানে যদি বৃষ্টি টিষ্টি হয় এটাই আর কি বিশ্বাস, যার জন্য আমরা নতুনভাবে অভিনবভাবে আজকে মাঝ নদীতে আমরা এই নিমাই সন্ন্যাস গানটা করছি। আপনাদের কি বিশ্বাস বৃষ্টি হবে? আশা তো করছি। হ্যাঁ, এত দিন চলে যাচ্ছে আমরা মরশুম মানে ধান টান লাগাতে পারছি না। হ্যাঁ, প্রতিক্ষণেই আমরা অপেক্ষা করছি বৃষ্টির জন্য, দেখি এখন কি হয়। তো বৃষ্টি থেকে আপনাদের কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে? প্রচণ্ড ক্ষতি, ধান লাগানো যাচ্ছে না। হ্যাঁ, জল নাই। হ্যাঁ, পুকুরেও জল নাই, গাছ ঘাস মরে যাচ্ছে এই অবস্থায়, সবাই দগ্ধ হয়ে যাচ্ছি, মানুষ পশু পাখি গাছপালা সমস্ত কিছু, মানে অনতিবিলম্বে বৃষ্টি দরকার, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসলে মানুষ সবাই খুশি হবে, সেই কারণেই আপনাদের গান। একদম। বারুণী কমিটি এখানে আছে, বারুণী কমিটির উদ্যোগেই এই উদ্যোক্তারাই এটা গানটা করছে আর কি।